আমার স্ত্রীকে টানছেন, আমার ছোট বাচ্চাদের টানছেন, মানুষ দেখছে, মানুষের জবাব দেবে। আর যারা তিরপল চুরিতে অভিযুক্ত, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, তাদের কাছে সততার ভাষণ আমাকে শুনতে হবে না। যাদের টিভির ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে প্রকাশ্য দিবালোকে, নির্লজ্জভাবে, তারপর মেরুদণ্ড বিক্রি করে দিল্লিতে গিয়ে দিল্লির নেতাদের তুলপিবাহকতার পদলেহন করে তিনি বিজেপিতে যোগদান করেছে, একদিকে মেরুদণ্ডটা বিক্রি করেছে বিজেপির কাছে, আর মস্তিষ্কটা বিক্রি করেছে রাঁচিতে, মর্টগেজ রেখেছে রাঁচিতে। এদের কাছে আমাদের সততার ভাষণ শুনতে হবে, যে কাকে গ্রেপ্তার করবে, কাকে করবে না। করুক নাকি ইডি, ইডি গ্রেপ্তার করুক, কত ক্ষমতা আছে ইডি। আমার স্ত্রীকে গ্রেপ্তার করলে আমি মাথা নত করবো না, ইডি আমার বাচ্চাকে গ্রেপ্তার করলে আমি মাথা নত করবো না, ইডি আমাকে গ্রেপ্তার করলে আমি মাথা নত করবো না। वो राजनीति करते हैं, पॉलिटिक्स करते हैं, मगर एक इन्वेस्टिगेटिव एजेंसी का काम है, ईडी का काम है, वो अपना काम कर रहे हैं, और उनको इसके खिलाफ कुछ और कहना है तो ईडी को कहें या कोर्ट में कहें, बयानबाजी करने से कोई लाभ नहीं मिलेगा। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রীকে নিয়ে বিমানবন্দরে আটকানো নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্র ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছেন। এই ঘটনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সিদ্ধার্থ সিং। তিনি এই বিষয়ে বলেন, উনি রাজনীতি করেন আর তদন্তকারী সংস্থার কাজ তদন্ত করা, সেটাই ইডি করছে। কোনো সমস্যা থাকলে ইডিকে বলুন বা আইনগত ব্যবস্থা করুন, যা খুশি মন্তব্য করলে তো চলবে না। সেই সঙ্গে তিনি রাজ্যে ক্রমশ বেড়ে চলা বোমা বিস্ফোরণ নিয়ে বলেন যে অন্য রাজ্যের বিরোধীদের সাথে দেখা সাক্ষাৎ না করে নিজের রাজ্যে বোমা বিস্ফোরণ হচ্ছে, কেন হচ্ছে এই ঘটনা, সেটা নিয়ে চিন্তা করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যে বোমা বিস্ফোরণ প্রসঙ্গে আরও বলেন, যে রাজ্যে বোমের সংস্কৃতি তৈরি হয়েছে সরকার চাইলে এগুলোকে বন্ধ করতে পারে, কারণ আইন শৃঙ্খলা রক্ষা করে সরকার, তাই এসবের জন্য দায়ী একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী। ও রাজনীতি করতে হ্যাঁ, পলিটিক্স করতে হ্যাঁ, মগর এক ইনভেস্টিগেটিভ এজেন্সি কা কাম হ্যাঁ, ইডি কা কাম হ্যাঁ, ও আপনা কাম কর রহে হ্যাঁ, আর উনকো উসকে খিলাফ কুছ অর কহনা হ্যায় তো ইডি কো কহেন ইয়া কোর্ট মে কহেন, बयानबाजी करने से कोई लाभ नहीं मिलेगा। वेस्ट बंगाल में सारा जगह में बम ब्लास्ट हो रहा है। पिछले दिन एक जो बच्चा बच्चे की डेथ हुआ है, क्या बोलेंगे? मैं इतना ही कहूँगा, टीएमसी की मुख्यमंत्री हैं, मैं मुख्यमंत्री जी से यही कहूँगा कि आप बहुत चीज़ों की चिंता करती हैं, आप चिंता करती हैं कि ऑपोजिशन पटना में कैसे मिले, कब मिले, कुछ अपने लोगों की भी चिंता कर लें कि यहाँ पे इतने बम ब्लास्ट हो रहे हैं और बम ब्लास्ट क्यों हो रहे हैं और उसके पीछे कौन है, उसकी चिंता करें, क्योंकि आप मुख्यमंत्री भी हैं, सीएम के साथ आप होम मिनिस्टर भी हैं, ये आपको देखना चाहिए। দক্ষিণেশ্বর থেকে মিন্টু চক্রবর্তী, রিপোর্ট চ্যানেল 24/7।